তোর বিধানসভায় আমার বিধানসভা এলাকার লোক আমাকে ভোট দিয়েছে, এমএলএ বানিয়েছি, এবার মানে সেকেন্ড টার্ম এমএলএ হচ্ছি, এলাকার জন্য অনেকবার বলছি, ইভেন আমি একটা বর্ডার হাটের কথাও বলেছিলাম। সবকিছু যদি না হয় তাহলে আমি বিধানসভায় এসে প্রশ্ন দিয়ে বিধানসভায় কোথায় কোনো লাভ তো দেখছি না। আমার আবেদন থাকবে এই আইটিআই সেট আপ, আমি অলরেডি মাননীয় মন্ত্রীকে চিঠি দিয়েছি যাতে আইটিআই সেট আপটা করা হয় আমার সিন্ধা এলাকায়। সিন্ধা এলাকার জনগণের কথা মাথায় রেখে এই প্রশ্নটি আমি দিয়েছিলাম, সুতরাং এই আইটিআই সেট আপটা হোক সেটা আমি আবেদন রইল এবং সেটা তাড়াতাড়ি যাতে হয় এটা আবেদন। তারপরেও প্রত্যেক বিধানসভা জনপ্রতিনিধি চাইবে একটি তার এলাকায় বেশি করে উন্নত এবং এটা গভর্নমেন্ট প্রায়োরিটি। তার জন্য শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, আমাদের কারিগরি শিক্ষা বলুন, প্রতিটা ক্ষেত্রে রাজ্য সরকার সেটা চাইছে। তো আমি যেটা বলেছি আমার প্রশ্ন প্রথম উত্তরে যে রাজ্য সরকার থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দপ্তর থেকে একটা প্রস্তাব পাঠানো হয়েছে, দিস ইজ সাবজেক্ট টু অ্যাপ্রুভাল। যদি রাজ্য কেন্দ্রীয় সরকার সেটা অ্যাপ্রুভ করে, স্যাংশন করে, তবেই আপনার আগামী দিনে সিমনা অঞ্চলে সে আইটিআই করা সম্ভব হবে বলে আমি মনে করি। তো আপনার যে বিধানসভা কেন্দ্র সেটা আমি বুঝতে পেরেছি খুয়াই জেলাতে রয়েছে, অলরেডি তেলিয়ামুড়া এবং খুয়াইতে দুটো আইটিআই রয়েছে। তো সেখানে নতুন করে আবার আইটিআই স্থাপন করা সেটা সম্ভব নয় বা রাজ্য সরকারের কাছে বা দপ্তরের কাছে এমন কোনো চিন্তা ভাবনা নেই। সিমনাতে অপেক্ষিত বলেছিল যে প্রত্যেকটা বিধানসভায় একটা করে